সিলেটে উদযাপিত হলো আন্তর্জাতিক কাস্টমস দিবস। রবিবার সকাল 9:30 মেন্দিবাগস্থ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার সিলেট কার্যালয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার সিলেট কমিশনার ডক্টর মোহাম্মদ গোলাম মনিরের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ড সদস্য ট্যাক্স সার্ভে অ্যান্ড ইন্সপেকশন রঞ্জন কুমার ভৌমিক। আন্তর্জাতিক কাস্টমস ডে 2020 সিলেট বিভাগের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিবৃন্দরা শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন। পরে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেন্দিবাগস্থ কার্যালয়ে এসে সমাপ্ত হয়। পরে দুপুরে দক্ষিণ সুরমাস্থ কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন অংশীজন সংলাপের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের সিলেট কমিশনার গোলাম মোহাম্মদ মুনির। সংলাপে স্বাগত বক্তব্য রাখেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের সিলেট অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিউর রহমান। আমরা এই কাস্টম দিবসে যে প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে সেই প্রতিপাদ্যের উপরে আমাদের একটি কিনোট প্রেজেন্টেশন আছে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার সিলেটের যুগ্ম কমিশনার মোহাম্মদ মিনহাজউদ্দিন। ডেভেলপমেন্ট গোল ঘোষণা করা হয়েছে 2015 সাল থেকে এবং 15 বছর ব্যাপী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ড সদস্য ট্যাক্স সার্ভে অ্যান্ড ইন্সপেকশন রঞ্জন কুমার ভৌমিক। আয়কর এবং ভ্যাট সেটা হলো ন্যাশনাল, আর আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি এটা হলো ইন্টারন্যাশনাল। ওই দুটো হচ্ছে জাতীয় আয়কর দিবস আর জাতীয় ভ্যাট দিবস, ওই দুটো আলাদা, আর এটা হচ্ছে আন্তর্জাতিক কর দিবস। আর বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেট কমিশনার রঞ্জিত কুমার সাহা, FBCCI পরিচালক খন্দকার শিপার আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং সিলেটের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা। ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।